আজকে আমরা অনডেম MD4 ট্যাবলেট সম্পর্কে জানব। এই অনডেম MD4 ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয়, আর এর সাইড এফেক্টগুলি কী কী, আর এর মধ্যে কী কী উপাদান আছে সেই সম্পর্কে আমরা জানব। আর এই অনডেম MD4 ট্যাবলেটটি সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। আজকে আমরা অনডেম MD4 ট্যাবলেট সম্পর্কে জানব। সবার প্রথমে দেখে নিব এই অনডেম MD4 ট্যাবলেটের মধ্যে কী উপাদান আছে। আমরা দেখতে পাচ্ছি এই অনডেম MD4 ট্যাবলেটের মধ্যে আছে অনডেস্ট্রন IP 4 mg। এই অনডেস্ট্রন আমাদের শরীরে গিয়ে যে বমি বমিভাবে ভাব হয় আর বমি হয় তার থেকে আরাম পেতে এই অনডেস্ট্রন আমাদের শরীরে গিয়ে খুব ভালোভাবে কাজ করে এবং তার প্রবণতাকে কমিয়ে দেয়। সাধারণত এই অনডেম MD4 ট্যাবলেট বমির জন্য খুব ভালো কাজ করে। খুব যদি অতিরিক্ত বমি বমি ভাব বা তার সঙ্গে বমি হচ্ছে এরকম কোনো লক্ষণ থাকলে পরে তাহলে অবশ্যই আমরা এই অনডেম MD4 ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারি। এই অনডেম MD4 ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। যেমন কেমোথেরাপি বা সার্জারি, বিকিরণ থেরাপি, এই থেরাপিগুলো থেরাপি করার পর যে বমি ভাব সৃষ্টি হয় বা বমি হয় তার থেকেও আরাম পেতে এই অনডেম MD4 ট্যাবলেটটিকে আমরা ব্যবহার করতে পারি। কখনো কখনো দেখা যায় কোনো ওষুধ খাওয়ার কারণেই বা অন্য কোনো কারণবশতই অতিরিক্ত বমি বমি ভাব বা বমি হচ্ছে, তার থেকে আরাম পেতেও আমরা এই অনডেম MD4 ট্যাবলেটটিকে আমরা ব্যবহার করতে পারি। আর গর্ভবতী মহিলারা কখনো এই অনডেম MD4 ট্যাবলেটটিকে আপনারা ব্যবহার করবেন না। যদি অতিরিক্ত বমির ভাব হয় সেই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করবেন। সাধারণত এই অনডেম MD4 ট্যাবলেটটির সেরকম কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে। তবুও সাধারণ কিছু সাইড এফেক্ট মাঝে মাঝে দেখা যায়, যেমন অতিরিক্ত মাথার ব্যথা, কষ্টকাঠিন্য, খুব ক্লান্তি ভাব বা অ্যালার্জির মতো যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। খুবই ভালো ওষুধ এই অনডেম MD4। মার্কেটে যে কোনো ওষুধের দোকানে আপনারা এই অনডেম MD4 ট্যাবলেটটিকে পেয়ে যাবেন। বমির ভাব বা বমির থেকে আরাম পাওয়ার জন্য এই অনডেম MD ট্যাবলেটটিকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। সাধারণত অনডেম MD4 ট্যাবলেটটিকে দিনে 3 বার পর্যন্ত রোগীর স্বাস্থ্যের উপর নির্ভর করে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। যদি কখনো কখনো রোগীর এই ট্যাবলেটটি খাওয়ার পর বমির ভাব বা বমি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটিকেও বন্ধ করে দেবে। সাধারণত এই ট্যাবলেটটি খাবার আগে খেলে খুব ভালো কাজ করে। আমরা দেখে নেব এই অনডেম MD4 ট্যাবলেটটি কোম্পানির নাম কী। আমরা দেখতে পাচ্ছি অনডেম MD4 ট্যাবলেটটি তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড। খুব ভালো কোম্পানি এই অ্যালকেম এই অনডেম MD4 ট্যাবলেটটিকে তৈরি করেছে। আর আমরা দেখে নেব এই অনডেম MD4 ট্যাবলেটটি দেখতে কেমন হয়। অনডেম MD4 ট্যাবলেটটি দেখতে 10টার পাতা হয়, আর এর দাম আমরা দেখতে পাচ্ছি 51.37 টাকা। মাত্র 51.37 টাকা এই অনডেম MD4 ট্যাবলেটটির দাম। আর রেজাল্ট এবং গুণগত মান খুবই ভালো। আর এই অনডেম MD4 ট্যাবলেটটি রিটেল প্রেসক্রিপশন ড্রাগ। আর যেহেতু এই ট্যাবলেটটি প্রেসক্রিপশন ড্রাগ, এর জন্য এই অনডেম MD4 ট্যাবলেটটিকে খাবার আগে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।